গুড মর্নিং, আজকে হচ্ছে মামার বাড়ির সেকেন্ড ডে, ডেট বার দুটোই দেখিয়ে দিলাম। এখানে মামা চা খাচ্ছে আর ভিতরে মামিমা চা খাচ্ছে, ও আজকে আবার আমার ব্লগ দেখতে দেখতে চা খাচ্ছে। তো চলুন দেখি। এই দাঁড়াও, এই এই ভদ্রমহিলার ঘর, এইটা অভদ্র। মামি সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে গেছে আর আমি এখন রুমটা জাস্ট ঠিকঠাক করে নিলাম। এর মধ্যে ম্যাডামের পুজোও হয়ে গেছে, উনি চলে এলেন প্রসাদ দিতে, কিন্তু আমাকে কম দিলেও বেশি নিল, ওই জন্য আমি আরও অর্ধেক চেয়ে নিলাম। এখন মামা যাবে মাল আনতে আর মামি এখন দোকানে বসবে। তো দোকানে বসে কি করে দেখুন। এবার একটা পুচকির সাথে আলাপ করাবো আপনাদের। তোমার নাক কোনটা? 26 টাকা নাক। তোমার নাক কোনটা? 23 টাকা। কি করে 24 টাকা? তোমার চোখ কোনটা? চালের দাম কত? এখন একটু বেড়ে গেছে, 25 টাকা বেশি না। এখন চালের দাম এখন কান দেখি না, কান কান কই। তোমার কান 1500 টাকা ছিল, এখন 1250 টাকা হয়ে গেছে, মানে 50 কেজি। আমাদের 50 কেজি বস্তা। আরে ফ্লাইং কিস দাও। আমাদের 30 কেজি। হ্যালো। আর ট্যাপ করে দাও। আমি এখন আমার বান্ধবী মেঘার বাড়ি যাবো। মেঘা, লিপি, দেবলীনা এরা একদম ছেলেবেলার বান্ধবী আমার, কারণ আমি মামার বাড়িতেই বড় হয়েছি। প্রিয়দা এবং মেঘার একমাত্র কন্যা কোজাগুরি, সে এখন বর্তমানে প্রচন্ড রেগে আছে আর প্রচন্ড জোরে কান্না চলছে, আমাকে রুমেও এন্ট্রি করতে দেবে না। মেঘা এখানে একটা বিশেষ অনুরোধ রেখেছে আমার উপরে, অনুরোধটা শুনুন, তাহলে আপনারও হাসি পাবে। তুই যদি মরে যাস তো বাবাকে আগে থেকে বলে রাখিস, যেন বুঝে আমাকে নেমন্তন্ন করে। জুতো পরিয়ে দেবো? তাহলে কে পড়াবে? মেঘা। ওই তো, ওই তো মেঘা, ওই তো মেঘা। মেঘা কই? এখানে কাজু খেলা করছিল আর আমরা গল্প করছিলাম। তোর এত কান্না দেখালাম, রাগ দেখালাম, তাই দুটো ভালো ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন কিন্তু। জমিয়ে একটা আড্ডা দিয়ে এখন চললাম বাড়ি। তো ফেরার পথে আমার এই লালটুর সাথে দেখা হলো, আমি ওর সাথে একটু রাস্তায় খেলা করলাম আর এখন আমি অলমোস্ট বাড়ির কাছে পৌঁছে গেছি। ওই সামনের কালো গেটটা হচ্ছে আমার বাড়ি। হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থাকবেন সকলে।